Sony Lived. We live to entertain. Download the app. না কই, আজ তো দেখতে পাচ্ছি না, এই তো সবাই এসেছে, শুধু ওরই আসন ফাঁকা। আপনি কি কাউকে খুঁজছেন মহারাজ? না না, ঠিক খুঁজছি না, তবে অবাক হচ্ছি বলতে পারো। যে জানে সবার ভূত ভবিষ্যৎ, মহারাজ জানতে চান তার হাল হাকিকত। এ আবার কি হেয়ালি! এই তো গোপাল দেখছি ঠিক বুঝতে পেরেছে। আবার বুঝবে না, গোপালের তো পেটে পেটে বুদ্ধি মহারাজ। শুধু পেটেই নয় রাজপণ্ডিত, ঘটেও আছে। বল এবার তাহলে ওই বুদ্ধি খাটিয়ে বলো দেখি, আজকাল রাজ্যোতিষী মাঝে মধ্যেই এরকম ডুব দিচ্ছে কেন? এই জন্য বুদ্ধি খাটানোর কি দরকার মহারাজ? এটা তো এমনি এমনি বলা যায়। বলা যায় যখন তখন বলো, এটা ভিজে বিড়াল কোথাকার। একদম ঠিক বলেছেন মহারাজ। ঠিক বলেছি, জ্যোতিষী আসবে কি করে? সে তো এখন বিড়ালের সঙ্গে খেলনা বাটি খেলছে মহারাজ। সে আবার বিড়ালের সঙ্গে খেলনা বাটি? খোকা যায় হটি হটি, জ্যোতিষী খেলে খেলনা বাটি। এ কথা ঠিক মহারাজ, জ্যোতিষী আজকাল একটা বিড়াল নিয়ে খুব বাড়াবাড়ি করছে। বিড়াল তো নয়, যেন যেন সাক্ষাৎ ব্রহ্মদৈত্যী। সদা কথায় কাদা নেই, আসলে জ্যোতিষী একটা বেশ বিড়ালের মতো বিড়াল পুষেছে মহারাজ। সে আবার কি, বিড়াল আবার বিড়ালের মতো হবে না তো কি বেজির মতো হবে? শোনো কথা বটি, আর কিছু পেলো না, শেষে কি না বিড়াল? আর ওই বিড়ালের এমন বার বেড়েছে যে বেটা একেবারে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ছাড়ছে। এখনই যে কি অনিষ্ট করছে কে জানে। এই জ্যোতিষী মাঝে মধ্যেই ভুজুং বাজুং দিয়ে আমাকে চমকানোর চেষ্টা করে। এই সুযোগ এবার আচ্ছা করে কাঠি নেড়ে দিতে হবে। নে 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 বাবা নে, একটু খেয়ে নে, আর একটু খেয়ে নে। আহারে, না খেয়ে খেয়ে পেটে একেবারে দড়ি পড়ে গেছে। কি খাবি না? লক্ষ্মী সোনা আমার, খা বাবা, খেয়ে নে। ও কি খাবে না বলছে? ওই তো খাও খাও, মানে তুমি আগে খাও। ও মা গো, কি মিষ্টি বেড়াল গো। দাও দাও দাও, ওকে ওই মাছ কটাও দাও। এবারে পেটটা ভরে গেছে, যা তুইও একটু পাড়া বেরিয়ে আয়, আমিও একটু রাজসভায় যাই। হ্যাঁ, ওই তো বললো যাও, মানে তুমি রাজসভায় যাও। দেখেছো কত বোঝে। আহারে, বিড়াল বলে কি ওর কোনো শখ সাধ থাকতে নেই? থাকবেই তো, এই ঘুরবে বেড়াবে, ওর যা মন চায় তাই করবে। আর আশেপাশের মানুষগুলোকে দেখো, যত সব হিংসুটের দল, শুধু শুধু আমার সোনা বেচাটাকে তাড়া করে। যা বাপ যা, এবার একটু হাওয়া খেয়ে আয়, যা যা। বাবা বাছা বলে রাখছি কি আর সাধে, যবে থেকে এসেছে ইঁদুরের উৎপাত কেমন কমে গেছে দেখেছো? তা যা বলেছো গিন্নি। Thank you.
দে দে উনুনে রাজটাকে আর একটু উস্কে দে রে। আরে দিল দিল দিল, হত ছাড়াটা আবার এক গামলা দুধে মুখ দিয়ে দিল। ফের এসেছে আজ, এত মারি তবু বেটা শিক্ষা নেই। আজ আমি ওকে ছাড়ছি না, আমি আর ওকে ছাড়বো না। এই তো দেখিস যেন পালাতে না পারে, দেখিস ধর ধর বেটাকে ধর। আজ ওরই একদিন কি আমারই একদিন, ধর 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 ধর, আজ আমি ওকে ছাড়ছি না। যাবে আর কোথায়, নিশ্চয় আবার অন্য কোন বাড়িতে ঢুকেছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, ওই জবে থেকে পাড়ায় ঢুকেছে না, একেবারে জ্বালিয়ে খেলো। কেমন ওই জ্যোতিষী, তেমনি ওর বেড়াল। তোমরাও যেমন বুঝতে পারছো না, বেড়ালটাকে এর ওর বাড়িতে লেলিয়ে দিয়ে জ্যোতিষী মজা দেখছে, আর তোমরা মাথা চাপড়াচ্ছ। আমাদের আর উপায় কি বলুন। ইচ্ছে থাকলেই উপায় হয়, কেন যাও না মহারাজের কাছে গিয়ে নালিশ ঠোকো না। সেই ভালো। ও বাবা রে বাবা, ঢের ঢের বেড়াল দেখেছি, এমন বেড়াল দেখিনি। এই এতদিনে এসেছে দেখছি। জ্যোতিষী তো দুমুরের ফুল হয়ে গেছে, দেখবেন কি করে মহারাজ। অনেক কিছুই তো শুনছি, তাই এবার তুমি নিজের মুখেই বলো দেখি জ্যোতিষী, ব্যাপারটা কি। আমাদের কাছে শুনুন মহারাজ, আমরা বলছি ওই বিড়ালের জ্বালায় আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমার কথায় কাজ হয়েছে, বেটারা একেবারে দল বেঁধে চলে এসেছে। ওরে বাবা, হিংসুটে গুলো যে দল বেঁধে এসেছে, কি বিপদ রে বাবা। এর একটা ভিত করতেই হবে। সবাই দেখছি একেবারে কোমর বেঁধে চলে এসেছে, তাও আবার একেবারে সোজা মহারাজের কাছে। এমন প্যাঁচটা মারলো কে? না, মনে হচ্ছে একটা কিছু সমস্যা হয়েছে। এটা কি বলছেন মহারাজ, একটা নয় একেবারে ভুরি ভুরি সমস্যা। কেমন মন্ত্রী মশাই, এই এই আমার ভুঁড়ির মতো? এটা সেটা বলে কথা ঘোরানোর চেষ্টা করো না গোপাল। আমি যদি ঘোরাতেও চাই, আপনি ঘোরাতে দিচ্ছেন কোথায় মন্ত্রী মশাই? সত্যি মন্ত্রী মশাইকে যেন একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। যে করেই হোক ওই বিড়ালটাকে বাগে আনতে হবে। আমি বলি কি মহারাজ, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এই মরেছে, সেটা আবার কি? মানে বলছিলাম কি, অমন বিড়াল থাকার চেয়ে না থাকাই ভালো। না না না, ওকে ওকে শাস্তি দেবেন না, ওকে নিয়েই তো আমাদের দিন কাটে মহারাজ। ওই রকম বেয়ারা মার্কা বেড়াল পোষার জন্য তোমার একটা শিক্ষা হওয়া দরকার। ওরে বেটা, তার মানে মন্ত্রী মশাই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতলব করেছে? যদি ছোটখাটো একটু উৎপাত করেই থাকে, তবে এবার থেকে সামলে নেব। সামলে নেবে না আরো বেশি করে লেলিয়ে দেবে? আমি বলি কি মহারাজ, হাজার হোক ষষ্ঠীর বাহন বলে কথা। মায়ের থেকে মাসির দরদ বেশি। আর থেকে অন্য কোনো শাস্তি দিয়ে যদি সামলানো যেত। বেশ, তবে জ্যোতিষীকে আর একটা সুযোগ দিচ্ছি, তবে মনে রেখো বিড়ালটাকে মানুষ করার দায়িত্ব কিন্তু তোমারই। মহারাজ ওকে শুধু শুধু ছেড়ে দেবেন? না 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 না, তা কেন। এই যে জ্যোতিষী জ্যোতিষী, শোনো শোনো শোনো, এরপর থেকে তোমার বিড়াল যদি কোনো অনিষ্ট করেছে, তাহলে তার ক্ষতিপূরণ তোমাকেই করতে হবে। আর এই ক্ষতিপূরণের অর্ধেকটাই ঢুকবে আমার ট্যাঙ্কে। আরে আরে, ব্যাপার কি, জ্যোতিষীর বাড়ির সামনে তো দেখছি বেশ লম্বা লাইন পড়ে গেছে, আর এর মধ্যে দেখছি বেশ কিছু বেপাড়ার লোকও আছে। তার মানে তো না 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 না, একেবারে ভিতরে গিয়েই না হয় দেখি।
এই যে মশাই, আপনার বেড়াল আমার ওই দুধের বালতিতে মুখ দিয়ে 5 সের দুধ নষ্ট করেছে। আমার 3 সের ওজনের একটা আস্ত কাতলা মাছ একবারে খাবলে খাবলে খেয়েছে। আমার ঘরের খড়ের ছাদ অর্ধেক খেয়ে একেবারে ফাঁক করে দিয়েছে। হ্যাঁ, কি রাক্ষসে বিড়াল রে বাবা। আমার অমন টকটকে লাল রঙের বেনারসিটা ছিঁড়ে একেবারে এফোর ওফোর করে দিয়েছে গো। ওরে, এ কি সর্বনাশ গ্রামে ঢুকলো রে। যা ভেবেছি ঠিক তাই। ক্ষতিপূরণের জন্য লোকেরা যে যা পারছে গালগপ্প বানিয়ে জ্যোতিষীর টাকে হাত বোলাতে চলে এসেছে। হ্যাঁ গো, লোক যে বানের জলের মতো হুড়হুড় হুড়হুড় করে ঢুকেই যাচ্ছে। শুধু কি ঢুকছে নাকি, সঙ্গে পকেট কেটে ফাঁকাও করে দিচ্ছে। একদিকে যেমন আপনার ট্যাগ ফাঁকা হচ্ছে, তেমনি অন্যদিকে কারোর না কারো ট্যাগ নিশ্চয়ই ভরছে। বিপদ বলে বিপদ, কত কত লোক, কত কত সমস্যা, এমন কথা তো জন্মেও শুনিনি। শুনবেন শুনবেন, আরো কত কি শুনবেন, এই তো সবে শোনার শুরু। আমি বেশ বুঝতে পারছি এর পেছনে নিশ্চয়ই কারোর মদত আছে, কিন্তু এদের এবার সামলাই কি করে। কেন, আপনার গায়ে যদি কেউ বুনো ওল ঘষে দেয়, তাহলে আপনিও বাঘা তেঁতুল দিয়ে তার খাতির করবেন? মনে রাখবেন, সবারই কিছু না কিছু দুর্বলতা ঠিক আছে। চুপ কর চুপ কর, এখন চেঁচাবি আর রাত্রিরে কাজের সময় ঘোষ ঘোষ করে ঘুমাবি। আরে বাবা, এখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বেদম হয়ে পড়লে রাত জাগার শক্তি পাবি কি করে? ওহ, মনে হচ্ছে আবার খিদে পেয়েছে। কি কুকুর রে বাবা, কথায় কথায় খালি খিদে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়া আমি টপ করে তোর জন্যে খাবার নিয়ে আসছি। এই সুযোগ মন্ত্রী মশাই, তুমি যদি বুনো ওল হও তাহলে আমিও বাঘা তেঁতুল। আমার বেড়াল আর কি ক্ষতি করেছে, তোমার কুকুর এবার তার দ্বিগুণ করবে। যা যা যা, যত পারি সনিষ্ট করে নে যা। এই দিল দিল দিল, সব শেষ করে দিল রে, কে সব শেষ করে দিল। আরে আরে, এটা তো মন্ত্রী মশাইয়ের কুকুর। ও, এতক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে মাথা খেয়েছে, এবার এবার আবার খাবার দাবারেও মুখ দিয়েছে। এই তো আমি যেমন যেমন চেয়েছিলাম কুকুর ঠিক তেমন তেমনই করছে। এবার তাহলে কথাটা শুধু মহারাজের কানে পৌঁছে দিতে হবে। যাক, তাহলে বেড়াল নিয়ে যত যা বিপদ সব কেটে গেছে মনে হচ্ছে, নাকি বেড়ালটা এখনো জ্বালাচ্ছে? আগে মহারাজ, জ্বালা কি আর একটা, এদিকে বেড়াল থামলে ওদিকে কুকুর শুরু করে। গোপাল ঠিকই বলেছে মহারাজ, এবার ওই মন্ত্রী মশাইয়ের কুকুরের জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কুকুরটা যা পাচ্ছে তাই ছিঁড়ে খাচ্ছে। শুধু কি তাই, চেঁচিয়ে একেবারে কানের পোকা বের করে দিচ্ছে। উমা, কুকুর দিচ্ছে হলো, বাবা বাবা, আর যে পারি না। কুকুরে কামড়ালে তো মারাত্মক ব্যাপার হবে মহারাজ। কুকুরে কামড়ানোর প্রতিষেধক আছে নাকি কে জানে, যাই তবে আজকেই গিয়ে একবার খুঁজে দেখি। এই মরেছে, এবার যে সবাই আমারই নাক কেটে আমারই যাত্রা ভঙ্গ করবে মনে হচ্ছে। এবার তো তাহলে কুকুরটারও শাস্তি হওয়া দরকার মহারাজ। নিশ্চয়ই একটা কিছু তো ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি ব্যবস্থা করা যায়? কেন মহারাজ, যেমন কুকুর তেমন মুগুর। আমি বলি কি, এক যাত্রায় পৃথক ফল করে কি লাভ, তার চেয়ে বড় মন্ত্রী মশাই না হয় সকলকে ক্ষতিপূরণ দিক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, কুকুরের জন্য যার যা অনিষ্ট হবে তার ক্ষতিপূরণ দেবে মন্ত্রী। ব্যাস,
তাহলে হিসাব বরাবর। মন্ত্রী মশাই, আমার ক্ষতিপূরণটা? না না না, ওর আগে আমাকে দিতে হবে। আর আমি কি ওই এমনি এমনি ঘুরবো? আমার ক্ষতিপূরণটার কি হবে? কত ছড়াগুলো যেন একেবারে ছিনে জোঁকের মতো লেগে আছে। হ্যাঁ, একটু যে পালিয়ে বাঁচবো তার উপায় নেই। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। ওরে বেটা, খুব মজা হচ্ছে না? দাঁড়াও, বার করছি তোমার খেলা। এখন আর হয়েছে কি? দেখবেন কুকুর কামড়ালে লোকেরাও আপনাকে কামড়ে একেবারে দাঁত বসিয়ে দেবে। তোমার বেড়াল আঁচড়ালে লোকেরাও তোমাকে আঁচড়ে দেবে। আমার বেড়াল আপনার কুকুরের মতো ওরকম অভদ্র নয়। আমার কুকুরও তোমার বেড়ালের মতো ছিঁচকে নয়। খবরদার খবরদার, আমার বেড়ালকে ছিঁচকে বলবেন না। বেশ, করবো বলবো, তাতে তোমার বেড়ালের কি? নারদ নারদ, এতদিন শুনেছি কুকুর বেড়ালে কামড়া কামড়ি, আর এখন দেখছি মালিকে মালিকে মারামারি। ব্যাপার কি? আজ যেন সভাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ তো ওই মন্ত্রী মশাইও সভায় আসেননি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ওদিকে মন্ত্রী মশাই নেই, ওদিকে আবার রাজ জ্যোতিষী নেই, আবার কোনো গোলমাল হলো না তো? হলো কি বলছেন রাজবৈদ্য? গোলমাল তো একেবারে চলছে, চলবে, চলছে, চলবে। সেটা আবার মন্ত্রী মশাই আর জ্যোতিষী তো এখন রাস্তা ঘাট সর্বত্র একে অপরকে ঠুকছেন। তার মানে হাতাহাতি? হ্যাঁ, ওই হাত থাকতে মুখের আর কি দরকার মহারাজ। তার মানে ওই বেড়াল আর কুকুরের জন্য কেউ কাউকে ছেড়ে কথা বলছে না? সে কি? না না না, এমন তো চলতে পারে না। যে করেই হোক একটা কিছু বিহিত করতেই হবে। কে কথা শুনবে আর কাকেই বা আপনি থামাবেন মহারাজ? কেউই তো আর ধোয়া তুলসী পাতা নয়। গোপাল, তুমি একটা কিছু করো এবার, আমার মাথায় তো আর কিছুই আসছে না। বেশ, তবে আপাতত আমার মাথা দিয়েই কাজ চালাই। দাদু আসছে, কিন্তু দাদুর মুখটা কেমন গোমড়া গোমড়া লাগছে। ও দাদু, তোমার আবার কি হলো? যাক, তোদের সঙ্গে রাস্তাতেই দেখা হয়ে গেল। শোন, কাজ আছে। কি কাজ গো দাদু? কাজটা যে খুব একটা সহজ নয়। কাজ যেমনই হোক না কেন, তুমি খালি একবার বলো, তারপর দেখো আমরা কেমন ঝটপট করে ফেলি। বেশ, তাহলে শোন, ভালো করে শোন। তবে সাবধান, কথাটা যেন পাঁচ কান না হয়। কি ব্যাপার মন্ত্রী, মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? আর জ্যোতিষী, তোমারও তো মুখ চোখ ঠিক স্বাভাবিক লাগছে না। মনে হইতেছে উহারা পুনরায় তীব্র বাদানুবাদ ও সংঘর্ষে লিপ্ত হইয়াছিল মহারাজ। বাবা, কি কঠিন ভাষা। আচ্ছা পণ্ডিত, এটা কি তোমার টোল নাকি যে এত কঠিন ভাষায় কথা বলছো? সহজ কথাটা তাহলে না হয় মন্ত্রী মশাই বলুন। হ্যাঁ মন্ত্রী, তুমি বলো তো বাবা সহজ করে। বলার আর কি আছে, আমার কুকুরটা গেছে। গেছে মানে? মানেটা খুবই পরিষ্কার মহারাজ, ওদের কুকুর আর বেড়াল চুরি হয়ে গেছে। চুরি যে হয়েছে সেটা তুমি জানলে কি করে? কি করে আবার, চোরে চোরে মাস্তুতো ভাই তো। মহারাজ, ওই গোপালই নিশ্চয় কলকাঠি নেড়েছে। সে কি গোপাল, তাই নাকি? একটি লোক বেশ কিছু কুকুর আর বেড়াল বস্তায় করে ভরে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছিল। আমি আর আমার বাহিনী তাকে তাড়া করে সমস্ত কুকুর বেড়াল বাজেয়াপ্ত করেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল। কাজের কাজ তো করেছে আমার খুদে মস্তানরা। মন্ত্রী আর জ্যোতিষীর কুকুর বেড়ালের সঙ্গে আরো কয়েকটাকে ধরে খোঁয়াড়ে ভরেছে। তাহলে তো আমরা আমাদের কুকুর বিড়াল ফেরত পাবো মহারাজ। হ্যাঁ হ্যাঁ, পাবে বই কি। তবে তার জন্য যে আপনাদের একবার খোঁয়াড়ে যেতে হবে। দেখুন নিজের নিজের কুকুর বেড়াল চিনতে পারেন কিনা দেখুন। ওই তো ওইটা মনে হচ্ছে।
না 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 ওর 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 পাশেরটা আমার বিড়ালটা মনে হচ্ছে ওই যে ওই যে ওই যে ঘাপটি মেরে আছে ঠিক চিনতে পারছি না তো দেখুন দেখুন ভালো করে মন দিয়ে দেখুন ওদিকে তোমরা দেখবে আর এদিকে আমার হাত কাজের কাজ করবে এই ফাঁকেই কাপড়ে মাখানো মাংসের ঝোল মন্ত্রীর পিছনে আর মাছের ঝোল জ্যোতিষীর পিছনে লাগিয়ে দিলাম কই এখনো তো চিনে উঠতে পারলে না এখান থেকে চিনতে অসুবিধে হলে যান না যান না যান ওদের মাঝখানে গিয়েই নিজের নিজের পোষা কুকুর আর বেড়ালকে ধরে আনুন হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে এই রে কি মুশকিলে পড়লাম রে বাবা না গিয়েও তো উপায় নেই কি যে পোষ্যের জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি কামড়া কামড়ি করছিলেন তাদের ফেলে চলে এলেন ঠিকই তো এই তোমাদের ভালোবাসা তাহলেই বুঝেছেন মহারাজ আসল কথা হলো এরা ওদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্যই পুষেছিল জ্যোতিষী বেড়াল পুষেছিলেন ইঁদুর তাড়াতে আর মন্ত্রী মশাই চোর আমি চোর না মানে চোর তাড়াতে কুকুর পুষেছিলেন আর এদিকে এমন ভাব করছিল যেন জীবে প্রেম করে কতই না মহান কাজ করছে ধরো ধরো দুজনকে ধরে ওই খোঁয়াড়েই ভরো ওদের নিজেদের মধ্যে গুঁতোগুঁতি আমি এবার বার করছি আমাদের ভুল হয়ে গেছে মহারাজ আমাদের ছেড়ে দিন মহারাজ আমাদের ছেড়ে দিন আমরা এবার থেকে দুজনেই মিলেমিশে থাকবো কথাটা যেন মনে থাকে একেই বলে আদায় কাঁচকলায় এখন একেবারে গলায় গলায় না 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 আমি অন্য কিছু খাবো না ও মা আমায় এনে দাও না সেই হরির রানী নির্ঘাত ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে আমায় এনে দাও না হরি ও রানী রানী ও রানী ঘুমের মধ্যে কি বলছো কি এনে দিতে হবে তোমায় লাথির কি জোর আর একটু হলেই তো খাট থেকে পড়ে যেতাম রানী ও রানী ওই কথা বলছো না কেন আরে উঠো না উঠো 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 চোখ খোলো ও রানী আরে তো মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে এই কে কোথায় আছো দাসী রক্ষী আজ্ঞা করুন মহারাজ আরে এক্ষুনি গিয়ে রাজবৈদ্যকে ডেকে আনো বলবে রানীমা সংজ্ঞাহীন হয়ে পড়েছেন আমি এক্ষুনি ডেকে আনছি মহারাজ তুমি জল আর পাখা নিয়েছো রানী চোখে মুখে জলের ঝাপটা দিয়ে পাখার বাতাস করো আমি এক্ষুনি আনছি মহারাজ বুঝলে গিন্নি এই যে রাত থাকতে বেরিয়ে পড়া গেল এতে একরকম ভালোই হলো বলো সে আর বলতে সূর্যি ঠাকুর মাথার উপর চড়ার আগেই আমরা তোমার মাসির বাড়ি পৌঁছে যাব গো আর পৌঁছে গেলেই যত রাজ্যের আরাম কদিন শুধু খাও দাও আর শুয়ে বসে কাটিয়ে দাও তুমি শুয়ে বসে কাটিয়ে দিতে পারবে কিন্তু আমি কি পারবো হ্যাঁ বলি কতদিন বাদে মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছি তাকে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াতে হবে হাতে পায়ে তেল মালিশ করে দিতে হবে আহারে বুড়ি মানুষ বলে কথা বুঝলে গিন্নি তোমায় যত দেখি না অবাক হয়ে যাই কখনো কঠিন মুখরা কখনো আবার মনের মধ্যে কত দয়া কত ভালোবাসা থাক থাক
আর মন রাখা কথা বলতে হবে না। হ্যাঁ কি হয়েছে মহারাজ, রানীমার কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না, মনে হয় ওই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে কি সব আবল তাবল বকছিল, আর ওই সব বকতে বকতেই তো জ্ঞান হারালো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে জ্ঞান হারানো, এ তো ভালো কথা নয়। ঠিক আছে, আমি দেখছি। নারীর গতি যে দেখছি অত্যন্ত ক্ষীণ, এ তো ভয়ঙ্কর রকমের শারীরিক দুর্বলতার লক্ষণ। আচ্ছা আচ্ছা, উনি কি ইদানিং ওই ভালো করে খাওয়া দাওয়া করছেন না? সে তো আমি ঠিক বলতে পারবো না। ঠিকই ধরেছেন রাজবৈদ্য, আজ বেশ কিছুদিন হয়ে গেল রানীমা মুখে ফুলটি অব্দি কাটছেন না। সামনে খাবার ধরলে মুখে কিছু ভালো লাগছে না বলে সরিয়ে দিচ্ছেন। সে কি কিছুদিন ধরে রানী খাচ্ছে না? না 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 না, এ তো ভালো কথা নয়। তা তুমি হচ্ছে রানীর খাস দাসী, তা তুমি আমাকে জানাওনি কেন? চিন্তা করবেন বলে রানীমা জানাতে বারণ করেছিলেন মহারাজ। মহারাজ, আমি ওষুধ তৈরি করে নিয়ে আসছি, 1 ঘন্টা অন্তর এটা খাওয়ালেই রানীমার জ্ঞান ফিরবে বলে আমার বিশ্বাস। রানী, ও রানী, চোখ খোলো রানী, কথা বলো, ও রানী বলো না। হরি হরি। মহারাজ, রানীমার মনে হয় জ্ঞান ফিরে এসেছে, রানীমা হয়তো কিছু বলতে চাইছেন মহারাজ। বলো রানী বলো, কি 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 বলবে বলো। হরি হরি হরি। কি বলছো রানী, হরির নাম তো মানুষ শেষ সময় করে। হায় হায় হায়, কি হলো হরি। খবরটা পাওয়ার পর আমি কেমন হতবাক হয়ে গেছি। আমার মাথা তো কোনো কাজ করছে না। রানীমার গোষ্ঠীটা বিচার করতে বসেছিলাম। তা বিচার করে কি বুঝলেন? বিচার করে দেখলাম রানীমার গ্রহের অবস্থান এখন খুবই খারাপ। শনি আর রাহু যেভাবে মুখ দাঁত খিচিয়ে রানীমার দিকে দৃষ্টি দিয়ে বসে আছেন, তাতে বৃহস্পতি আর রবি সাহায্যের হাত বাড়িয়ে না দিলে রানীমা হয়তো বাকিটা আমি আর বলতে পারবো না। রানীর দিন শেষ হয়ে আসছে, আর রানীর ভবলীলা সাঙ্গ হলে মহারাজ শোকে দুঃখে পাগল হয়ে যাবে, আর ফাঁকা মাঠে তখন লাঠি ঘোরাবো আমি। নাও নাও, রানীমাকে এই পাঁচনটা খাইয়ে দাও। রানীমা চোখ খুলুন, দয়া করে এই পাঁচনটা খেয়ে নিন রানীমা। ওই তো রানী চোখ খুলেছে। নাও 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 রানী, লক্ষ্মী মেয়ের মতো পাঁচনটা খেয়ে নাও, দেখবে এই পাঁচন খেলেই তুই না ভালো হয়ে যাবে। আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, রানীর মুখের মধ্যে পাঁচনটা ঢেলে দাও। না না, পাঁচন খাবো না, খাবো না, আমি ল্যাং খাবো, হরি ল্যাং হরি। খুবই চিন্তার বিষয়, রানীমাকে এই পাঁচনটা ঠিক মতো খাওয়াতে না পারলে তো সমূহ বিপদ। হ্যাঁ গো রাজবৈদ্য, রানী বাঁচবে তো? চুপ করে থেকো না রাজবৈদ্য, চুপ করে থেকো না, রানীর কিছু হয়ে গেলে। আমার মনে হচ্ছে রানীমার মস্তিষ্কে বীজাণুর সংক্রমণ হয়েছে, আর তার থেকেই তার এই খুড়া মন্দ আর ভুল বকা। অনুমতি পেলে আমি রানীমার চিকিৎসা শুরু করতে পারি। আরে অনুমতির অপেক্ষা না করে যা করার তাই করো, তাই করো। এই তরলটা রানীমার কপালে লাগিয়ে ধীরে ধীরে মালিশ করে দাও, বীজাণু
মরতে শুরু করবে, আর রানীমাও হয়ে উঠবেন সুস্থ। রানী রানী চোখ খুলছে, তার মানে তরলে কাজ হয়েছে। আমি কোথায়? এই তো রানী, তুমি তোমার ঘরে। আমি খাবো। খাবেই তো, নিশ্চয়ই খাবে। আমি আপনার জন্য গরম গরম লুচি, আলু ভাজা আর মোহন ভোগ করে আনি। না না, লুচি আলু ভাজা খাবো না। তাহলে কি খাবে বলো, বলো না বলো, তুমি যা খেতে চাইবে আমি তাই আনিয়ে দেবো। দিল্লিকার লাট্টু, হায়দ্রাবাদের বিরিয়ানি, বর্ধমানের মিহিদানা। না, বর্ধমান নয়, শক্তি শক্তি। হে, খেলেই তো গায়ে শক্তি পাবে। খাবো, হরি 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 ল্যাং। যা, এ তো আবার মূর্ছা গেল। এই হরির ল্যাংটা যে কি, কিছুই যে বুঝতে পারছি না। গোপালকে একবার ডেকে পাঠান মহারাজ, রানীমার কথার মাথা মুন্ডু যদি কেউ বুঝতে পারে তাহলে সে একমাত্র গোপাল। আরে, তাকে এখন পাবো কোথায়? সে তো আজ ভোর রাতে মাসির বাড়ি চলে গেছে, আমি তো তাকে ছুটি দিলাম। লোক পাঠিয়ে তাকে ফিরিয়ে আনান মহারাজ। রক্ষী, এই এক্ষুনি ঘোড়ায় চড়ে ছুটে যাও, গোপাল হয়তো বেশি দূর যেতে পারেনি, মাঝপথ থেকেই তাকে ফিরিয়ে আনো। যথাজ্ঞা মহারাজ। ঘোড়া ছুটিয়ে কে যেন আসছে না? গোপাল দাদা, শিগগির ফিরে চলো। কেন? ভোর রাত থেকে রানীমা খুব অসুস্থ হয়ে পড়েছেন, শুধু ভুল বকছেন আর থেকে থেকে অজ্ঞান হয়ে পড়ছেন। সে কি? চলো তো দেখি। গিন্নি, তুমি গাড়ি চড়ে এসো, আমি রক্ষীর ঘোড়ায় চেপে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও গো যাও। কি ব্যাপার, রানীমার কি হয়েছে? রানীমা আমাদের সকলকে ছেড়ে চলে যেতে বসেছেন। সকাল থেকে ঘন ঘন মূর্ছা যাচ্ছেন, আর জ্ঞান ফিরলেই উল্টো পাল্টা বকছেন। রানীমা কোথায়? ঘরের ভেতর। মহারাজ, রাজবৈদ্য আর বিজ্ঞানী সবাই ভেতরে আছেন। কিছু একটা করো গোপাল, রানীমার এই কষ্ট যে আর সহ্য হয় না। গোপাল কি করবে, ও তো আর বৈদ্য নয় যে রানীমাকে সারিয়ে তুলবে। এই দেখুন, সব সময় সব কিছু সারিয়ে তুলতে বৈদ্য হতে হয় না মন্ত্রী মশাই। গোপাল এসেছো, দেখো দেখো তোমার রানীমার অবস্থা দেখো। কি হয়েছে রানীমার? আরে, মুখে অরুচির জন্য বেশ কিছুদিন নাকি কিছু খাইনি, না খেয়ে খেয়ে শরীর এতটাই কাহিল যে বারে বারে অজ্ঞান হয়ে পড়ছে। এদিকে আবার জ্ঞান ফিরলে কি সব আবোল তাবোল বকছে। কি বলছেন? খেতে চাইছে। তাহলে খাওয়ান। ও, কিন্তু ওখানেই তো সমস্যা, সাধারণ খাবার তো চাইছে না, বলছে ল্যাং খাবো, ল্যাং হরির ল্যাং। ল্যাং খাবো, শক্তি হরি হরির ল্যাং, খুব ভালো। হরি, তুমি কোথায়? শুনলে তো গোপাল, নিজের কানেই তো সব শুনলে, এখন বলো রানীকে কি করে সুস্থ করে তোলা যায়। খুবই জটিল ব্যাপার। ঠিক আছে, আমায় একটু ভাবতে দিন মহারাজ। কি ভাববে গোপাল? রানীমার এই ছেঁড়া ছেঁড়া কথাগুলোর মধ্যেই ওনার মনের ইচ্ছে লুকিয়ে আছে, কথাগুলোকে জোড়া লাগাতে পারলেই ওনার ইচ্ছের কথাটা জানা যাবে। যা করার তা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে গোপাল, মানে রানীর যা শরীরের অবস্থা। সেটা আমি বুঝি মহারাজ। না, আমাকে শুধু দু একটা দিন সময় দিন। বলছি এ কি গো, রানীমা কেমন আছে? না ভালো না গিন্নি, একেবারেই ভালো না। হ্যাঁ গো, চাটবে তো? শুধু ওই ছেঁড়া ছেঁড়া কথাগুলোর মানে খুঁজে বের করতে হবে। ল্যাং খাবো, শক্তি হরি, হরির ল্যাং খুব ভালো, হরি তুমি কোথায়? হ্যাঁ গো, কেমন দেখলে?
কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। হ্যাঁ, মহারানীর যা অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে আর বেশি দিন নয়। হ্যাঁ, কি বলছো কি গো? রানীমার কিছু হয়ে গেলে মহারাজের কি হবে? বউয়ের শোকে মহারাজ পাগল হয়ে যাবে, আর পাগলা রাজা তো রাজ্য চালাতে পারবে না, তাই তখন রাজা হয়ে এই কৃষ্ণনগরে রাজা হব আমি, আর তুমি হবে রানী। হ্যাঁ, যাও যাও, এই খুশির আনন্দে ভালো মন্দ কিছু রাঁধো দেখি, বেশ কবজি ডুবিয়ে খাবো আজ। ল্যাংখাবো শক্তি হরি, হরির ল্যাং খুব ভালো। হরি, তুমি কোথায়? কি গো, কি এত ভিড় ভিড় করছো? একটা সূত্র মেলাবার চেষ্টা করছি গিন্নি, একটা সূত্র। সকাল থেকে তো কিছুই খাওনি, নাও এই পান্তুয়া দুটো খাও দেখি। পান্তুয়া? হ্যাঁ গো, হ্যাঁ, মাসিমার জন্য কিনেছিলাম, তা যাওয়া তো আর হলো না, এখন তোমাকে এগুলো খেতে হবে। বেশ ভালো তো খেতে। আচ্ছা গিন্নি, মাসি বুঝি পান্তুয়া খুব ভালোবাসে? শুধু মাসি কেন, সব মেয়েরাই ভাজা মিষ্টি পছন্দ করে। এই ধরো পান্তুয়া, গজা, নিকুতি, এই তারপরে ল্যাংচা। কি বললে? ল্যাংচা? হ্যাঁ, ল্যাংচা। আমি তো খুব ভালোবাসি, যদিও আমাদের কৃষ্ণনগরের গোলাময়রা ভালো ল্যাংচা বানাতে পারে না গো। পেয়ে গেছি গিন্নি, মনে হয় পেয়ে গেছি। কি পেয়ে গেছো? রানীমার ইচ্ছের কথা। রানীমা মনে হয় ল্যাংচা খেতে চাইছেন। কি করে বুঝলে? আরে বিকারের ঘরে রানীমা ল্যাংখাবো করছেন, আমি নিজের কানে শুনে এসেছি। রানীমা বলছেন হরির ল্যাং খুব ভালো। রানীমা হয়তো ল্যাংচা নামটা ভুলে গেছেন, তাই শুধু ল্যাং ল্যাং করে যাচ্ছেন। আমি একবার রাজবাড়িতে যাচ্ছি গিন্নি। আচ্ছা আচ্ছা, এই মুখের পান্তুয়াটা খেয়ে যাও। এই সময় নেই, মনে হচ্ছে একটা সূত্রের সমাধান করতে পেরেছি, ল্যাংচা। কিন্তু অন্য কথা দুটোর মানে কি? হরি আর শক্তি, হরি আর শক্তি, এখন এ দুটোর মানে খুঁজে বের করতে পারলেই। কি গোপাল, কাল মাসির বাড়ি যাবে বলে তোমার বউ আমার দোকান থেকে পান্তুয়া কিনে নিয়ে গেল তো, তা ওই মাসির বাড়ি যাওনি? না গো, যাওয়া হয়নি। আচ্ছা, তোমার দোকানে ল্যাংচা আছে? আছে বই কি, কটা দেব বল, কটা দেব? এখন দুটো দাও দেখি, পরে লাগলে আবার নিয়ে যাব। এখন কেমন আছেন? আর থাকা, ওই আগের মতোই শুয়ে আছে, আর মাঝে মধ্যে বিকারের ঘরে শক্তি, হরি আর ল্যাং খাবো করে যাচ্ছে। অনেক চেষ্টা করেও কিচ্ছু খাওয়ানো যায়নি। রানীমা, রানীমা। কে কে ডাকে? রানীমা, আমি আপনার সন্তান গোপাল। ও গোপাল, এসেছ? শুধু আসেনি রানীমা, আপনার অতি প্রিয় খাবার ল্যাংচা এনেছি। কি বললে? ল্যাংচা এনেছ? কই, দাও 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 দাও। রানীমা তাহলে ল্যাংচা খেতেই চাইছেন। এবার শুধু জানতে হবে কোন দোকানের ল্যাংচা। জানি তো রানীমা, ভোলার ল্যাংচা বিচ্ছিরি, তা বলুন তো কোন দোকান থেকে আনতে হবে? সেটাই তো মনে করতে পারছি না, ছোটবেলার কথা তো, তবে শক্তি আর হরির নাম খুব মনে পড়ছে। ময়রার নাম শক্তি? না না না। তাহলে ময়রার নাম হরি? হতে পারে, হতে পারে। আর কথা বলতে পারছি না, সব কিছু চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। হবে না, হবে না গোপাল, এভাবে কিচ্ছু হবে না। রানীর ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, একবার ওর বাপের বাড়ি বিজয়গড়ে খবর পাঠাই। কি বললেন? বিজয়গড়?
পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। কি পেয়ে গেছো গোপাল? মনে হচ্ছে রানীমা শক্তি বলতে শক্তিগর বোঝাতে চাইছেন। ওখানকার ল্যাংচা তো শুনেছি খুব বিখ্যাত, আর হরি হরি মানে হরি ময়রা। আমি চললাম মহারাজ। আরে কোথায় যাচ্ছো? এসে বলবো। মনে হচ্ছে এটাই শক্তিগর, কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে। আচ্ছা ভাই, এটাই তো শক্তিগর। হ্যাঁ। আচ্ছা এখানে হরি ময়রার দোকানটা কোথায় বলতে পারো? হরি তো গত হয়েছে, তার ছেলে নারায়ণ এখন দোকান চালায়। ওই যে ওই দোকানটা। ভালো ল্যাংচা পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না, আমাদের দোকানের ল্যাংচা সব ল্যাংচার সেরা। ওই বাবার আমলেও যেমনটি ছিল এখনো তেমনটি আছে। তাহলে দাও তো। কটা দেব? কটা দেবে ঠিক আছে, শখানেক দাও। একটা দিন হয়ে গেল, রানীমার অবস্থার কোনো উন্নতি হলো না। কি যে আছে আমাদের কপালে! গোপাল আবার ফোঁপর দালালি করে ঘোড়ায় চড়ে কোথায় যেন দৌড়লো। ভাবখানা এমন যেন গন্ধমাদন পাহাড় থেকে মৃত সঞ্জীবনী আনতে গেল। ভরং দেখে আর বাঁচি না। কি গোপাল, এত বড় হাঁড়ি করে কি নিয়ে এলে? সেটা তো আপনি আগে থেকেই জেনে গেছেন মন্ত্রী মশাই। ওই যে গন্ধমাদন পাহাড় থেকে মৃত সঞ্জীবনী, চলো তো দেখি। এত বড় হাঁড়ি করে কি নিয়ে এলে গোপাল? ক্রমশ প্রকাশ্য। রানীমা রানীমা, একটিবার চোখ খুলুন রানীমা। আমি যে অনেক কষ্ট করে আপনার পছন্দের ল্যাংচা এনেছি রানীমা, ল্যাংচা হরির ল্যাংচা। সত্যি বলছো? সত্যি? হে রানীমা, শক্তিগড়ের হরির ল্যাংচা। কই কই, দাও 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 দাও, কই দাও গোপাল। এই তো এই তো এই তো সেই জিনিস, এই তো। আহা, হরির ল্যাংচা! আহা, মুখে দিলেই মিলিয়ে যায়। এই যে স্বাদের, কত দিন পরে খেলাম। তা হরির ল্যাংচা খাবে সেটা মুখে বললেই পারতে। এভাবে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়াটা কি ভালো কাজ হয়েছিল? কি করবো বলো, নামগুলো যে কিছুতেই মনে পড়ছিল না, এখন মুখে দিতেই সব মনে পড়ে গেল। ছোটবেলায় কত খেয়েছি। রানীমা রানীমা, আপনি ভালো হয়ে গেছেন, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। আচ্ছা গোপাল, তুমি কি করে বুঝলে আমার মনের কথা? বিকারের ঘরে বলা আপনার ওই ছেঁড়া ছেঁড়া কথাগুলোর মানে খুঁজে বের করে। শক্তি, হরি, হরির ল্যাং খুব ভালো, মানে শক্তিগড়ের হরির ল্যাংচা। এই জন্যই বলে বুদ্ধির রাজা হলো গোপাল। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। ভেবেছিলাম রানী টেসে যাবে, কিন্তু কেকোটা এবারেও আমার রাজা হবার আশায় জল ঢেলে দিল। এই অটো বলছি অটো, তখন থেকে মোশের মতো নাক ডাকিয়ে ঘুমিয়ে চলেছে।
ওঠো বলছি ওঠো। উঠছে গিন্নি? তখন থেকে তো খালি উঠছি উঠছি করছো। কাল রাতে শুতে যাওয়ার আগে তুমি যে বললে তোমাকে ভোর ভোর ঘুম থেকে তুলে দিতে গো, না হলে নাকি মহারাজ তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবেন। ওই কি হলো, পরে কিন্তু আমার উপর চটপাট করতে পারবে না, এই বলে দিলুম। হ্যাঁ কি সকাল হতে যায়, এখনো যে গোপালের দেখানি। গোপাল হয়তো এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। গোপাল আসেনি তো, কি হয়েছে? আজ আমি একা একাই যাব প্রাতঃভ্রমণ। একা? না না, সঙ্গে একজন প্রহরীকে অন্তত নিয়ে যেতেই হবে। আবার প্রহরী কেন? আমি কি কচি খোকা নাকি যে একা একা প্রাতঃভ্রমণে গেলে রাজপ্রাসাদে ফেরার রাস্তা গুলিয়ে ফেলবো? কাউকে চাই না আমার সঙ্গে। গোপালের একদিন কি আমার একদিন, এত বড় সাহস, কথা দিয়ে কথার হেরাপ করে আজ গোপাল আসুক রাজসভায়। সবার সামনে আমি গোপালকে কান ধরে রাজসভার বাইরে গিয়ে দাঁড় করিয়ে রাখবো। কি পুকুরের জল যে প্রায় শুকিয়ে এলো, জমিতে ধান নেই, পুকুরে জল নেই, ওদিকে তো বৃষ্টিও দেখানি। এবছর না জানি কিভাবে নবাবের শস্য ঋণ শোধ করবো। না কি মাছটা ডাঙায় উঠে এলো কি করে? না 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 না, এইভাবে তো মাছটা মারা যাবে। ধন্যবাদ রাজা কৃষ্ণচন্দ্র, আমার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তুমি কি? আমি জল দেবতা, মাছের রূপ ধরে জলের মধ্যে দিব্যি ছিলাম, তবে অনাবৃষ্টির ফলে সব জল শুকিয়ে এখন কাদা। সাঁতার কাটতে কাটতে কখন যে কাদায় আটকে গিয়েছি বুঝতেই পারিনি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, আপনি না থাকলে যে আমাকে কাদার মধ্যে শুকিয়ে মরতে হতো। বলুন বলুন আপনার কি চাই? আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, আপনি যা চাইবেন তাই পাবেন, তবে সেটা একবারই। আপনার একটিমাত্র চাহিদাই আমি পূর্ণ করতে পারবো। একটিমাত্র চাহিদা? তাহলে তাহলে কি চাওয়া যায়, কি চাওয়া যায়? পেয়েছি পেয়েছি, আমি চাই, আমি মনে মনে যেটা ভাববো সেটাই যেন সত্যি হয়। তাই হবে। বলে কি, মনে মনে যা ভাববো তাই সত্যি হবে? এই জল দেবতা আবার আমাকে বোকা বানিয়ে চলে গেল না তো? একবার পরীক্ষা করি দেখি তো। এই তো, আমি চাই আমার পায়ে লেগে থাকা কাদা যেন সব মুছে যায়। হয়েছে, আমার ভাবনা যে সত্যি হয়েছে। কি মজা, কি আনন্দ! মহারাজের মুখে দেখছি এক গাল হাসি লেগে আছে, কি ব্যাপার? সকাল সকাল নিশ্চয়ই ভালো কিছু ঘটেছে আপনার সঙ্গে। ভালো বলে ভালো, তার আগে বলো দেখি রানী, তোমার এখন কি চাই? একটা মুক্তোর মালা যদি হতো তাহলে খোপায় জড়িয়ে রাখতাম, তার জন্য এখন আবার রাজহরিকে ডাকো, মালা পছন্দ করো। কাউকে ডাকার দরকার নেই রানী, চোখ বুঝে মুক্তোর মালার কথা চিন্তা করলেই হবে। এখন যদি রানীর মাথায় একটা মুক্তোর মালা থাকতো তাহলে কি ভালোই না দেখাত। বলেছিলাম না, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। শোনো, আজ সকালে আমি যখন প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি তখন এবার থেকে আপনি মনে মনে যেটা ভাববেন সেটাই সত্যি হবে। হ্যাঁ হ্যাঁ রানী, যাকে বলে যেমন ভাবা তেমন কাজ।
সর্বনাশ। মহারাজ এবার নিশ্চয়ই বড় কোনো গোলমাল পাকাতে চলেছে। গোপাল কোথায়? দেখুন, গোপাল হয়তো রাজসভায় ডুব মেরে বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। রাজসভায় ডুব মেরে বাড়িতে ঘুম? আমি এক্ষুনি গোপালকে রাজসভায় দেখতে চাই। এই কে আছিস? মহারাজের হুকুম, এক্ষুনি গোপালকে বাড়ি থেকে তুলে নিয়ে আয়। থাক সেনাপতি, কাউকে যেতে হবে না। গেলে গোপালের কাছে সংবাদ পৌঁছবি কেমন করে মহারাজ? আমি মনে মনে গোপালের কথা চিন্তা করলেই গোপাল এখানে এসে হাজির হবে রাজ্যতীশী। মহারাজ কি আমাদের সঙ্গে রসিকতা করছেন? বিশ্বাস হচ্ছে না তো? তবে দেখো আমার জাদু, গোপালকে আমি এক্ষুনি রাজসভায় আমার সামনে দেখতে চাই। হ্যাঁ, গোপালের কথা ভাবতেই গোপাল হাজির। বিশ্বাসই হচ্ছে না, কেউ আমাকে বড় চর, এটা আমাদের মহারাজ নাকি কোনো জাদুকর? এই যে গোপাল, রাজসভা কামাই করে শুয়ে শুয়ে নাক ডাকা হচ্ছে। ওঠো ওঠো বলছি। আর একটু ঘুমোতে দাও কিন্তু, আজ রাজসভায় যাব না। আজ গোপালের কপালে দুঃখ আছে, চোখ খুলে গোপাল আজ চোখে সর্ষে ফুল দেখবে। গিন্নি, আজ তোমার গলাটা কেমন মন্ত্রী মশাইয়ের মতো শোনাচ্ছে। ওঠো গোপাল, ওটা তোমার গিন্নি নয়, ওটা আমাদের মন্ত্রী মশাই। জাহাপানা হিসেব বলছে সবাই তাদের শস্য ঋণ নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করে দিতে পারলেও মহারাজ কৃষ্ণচন্দ্র এখনো তার শস্য ঋণের এক তৃতীয়াংশ শোধ করতে পারেননি। এক্ষুনি কৃষ্ণচন্দ্রকে ডেকে পাঠাও। রাজাকে ডেকে না পাঠিয়ে চলুন আমরা দুজনে মিলে কৃষ্ণনগরে যাই। রাজকোষে যত মুদ্রা আছে সব একেবারে নিয়েই দেশে ফিরবো। এটা তো তুমি মন্দ বলো নিউজির, তবে এক্ষুনি কৃষ্ণচন্দ্রের কাছে আমার কৃষ্ণনগরে যাওয়ার সংবাদ পাঠিয়ে দাও। ঘুমিয়েছিলাম নিজের ঘরে আর উঠলাম রাজসভায়, এ কেমন করে হলো মহারাজ? সবই ওই জলদেবতার আশীর্বাদ। আজ সকালে আমার সঙ্গে তোমারও তো প্রাতঃ ভ্রমণে যাওয়ার কথা ছিল, মনে পড়ে গোপাল? আগে ক্ষমা করবেন মহারাজ, আমি সময় মতো উঠেও পড়েছিলাম। চোখ খুলে দেখি বাইরে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর সুতো খুঁজতে হবে না, ভালোই হয়েছে তুমি ঘুমিয়েছিলে। আর আমি প্রাতঃ ভ্রমণে গিয়ে এক জলদেবতার সাক্ষাৎ পেলাম, জলদেবতার দেওয়া বরে জড়িত। আমি তোমাকে সোজা বিছানা থেকে রাজসভায় টেনে আনতে পারলাম। শোনো আমার রাজসভার সদস্যরা, জলদেবতার আশীর্বাদে আজ থেকে আমি মনে মনে যেটা ভাববো সেটাই সত্যি হবে। তাই নাকি মহারাজ? মহারাজ, আপনি গোপালের মাথায় দুটো শিং যোগ করে দিন, আপনাকে কথা দিয়ে কথার খেলাপ করা শাস্তিও দেয়া হবে। এদিকে আপনার নতুন শক্তির নমুনাও আমাদের সবাইকে দেখানো হবে। একদম ভালো হবে না কিন্তু মন্ত্রী মশাই? এটা কিন্তু মন্ত্রী বেশ ভালো বুদ্ধি দিয়েছে। আমি চাই গোপালের মাথায় যেন দুটো শিং গজায়। মহারাজ, রাজপ্রাসাদের বাইরে প্রজারা সব দাঁড়িয়ে আছে, কিছুতেই কথা শুনছে না। বলছে আজ নাকি তারা আপনার সঙ্গে দেখা করে তবেই বাড়ি ফিরবে। এত গোলমাল কিসের? আমি সবার কথা শুনবো, আগে গোলমালটা থামাও থামাও। এবার বল কি সমস্যা তোমাদের? শুধু কি চাষবাস, পুকুরে নেই জল, কদিন পর যে গলা শুকিয়ে মরে যাবো মহারাজ। ঠিকই তো, আজ সকালেই দেখলাম জমিতে ফাটল ধরেছে, পুকুর একেবারে শুকিয়ে গেছে। এইভাবে চলতে থাকলে যে সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু মনে মনে ভাবুন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম আমার সেই অদ্ভুত শক্তির কথা। গোপাল,
তুমি সঠিক সময়ে এসে আমাকে সঠিক কথা মনে করিয়ে দিয়েছো। এখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসতো তাহলে খুব ভালো হতো, পুকুরে জল থই থই করত, জমির ফাটল সব কাদা হয়ে যেত। আমাদের মহারাজা মহান, যেটা ভাবেন সেটাই সত্যি হয়ে যায়। কি গোপাল দাদা, তোমার মাথায় সিং গজালো কি করে? আর কি বলবো ভাই, কথায় আছে না সিং ভেঙে বাছুরের দলে নাম লেখানো, আর আমি সিং গজিয়ে গরুদের দলে নাম লিখি। মহারাজ আপনাকে গরু বললো গোপাল। চুপ, ওটা তোমাকে বলেছে আমাকে নয়। সঠিক সময়ে গোপাল আমাকে মনে করিয়ে দিয়েছে আমার এই শক্তির কথা, আর তুমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাবছিলে মন্ত্রী। না 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 না, গোপালকে আর শাস্তি পেতে হবে না। আমি চাই এক্ষুনি ওর মাথা থেকে সিং দুটো চলে যাক। গোপালকে আর যাই হোক গরু তো বলা চলে না। আরে আরে, এ তো নবাব সাহেব, সঙ্গে উজিবটাও আছে দেখছি। ওনারা তো রাজপ্রাসাদের দিকেই যাচ্ছেন, তার মানে নিশ্চয়ই আবার কোনো ফোন দিয়েতে দুজনে এই কৃষ্ণনগর রাজ্যে এসেছেন। যাই তো একবার গিয়ে দেখে আসি। ভালো হবে না বলে দিলাম, এক্ষুনি রাজকোষের চাবি আমার হাতে তুলে দাও বলছি। আমাকে ছেড়ে দিন নবাব। ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আজ আমরা রাজকোষ ফাঁকা করে তবেই মুর্শিদাবাদে ফিরে যাব। রাজকোষ ফাঁকা হয়ে গেলে রাজ্য চলবে কিভাবে নবাব? অনাবৃষ্টির জন্য এইবার যে রাজ্যে চাষবাস একেবারে মাথায় উঠেছে। আমি কিচ্ছু জানি না কৃষ্ণচন্দ্র, নয় পুরো খাজনা মিটিয়ে দাও, না হয় রাজকোষের চাবি আমার হাতে দাও। আচ্ছা নাছোর বান্দা, লোক তো নবাব বলানি কওয়ানি সোজা রাজপ্রাসাদে এসে সটান রাজকোষের চাবি চেয়ে বসলো, ইচ্ছে করছে না নবাবের দাড়ি ধরে টেনে ছিঁড়ে দি। সঠিক সময়ে সঠিক অস্ত্র ব্যবহার করেছেন মহারাজা। এত বড় সাহস, নবাবের দাড়ি ধরে টান, আক্রমণ! বেশি বেয়াদবি করলে এবার ছাল চামড়া গুটিয়ে দেব। এই বলে দিলাম উজির, একটা বাঁদর কোথাকার, জিরের মুখ যেন বাঁদরের মতো হয়ে যায়। ভালো হচ্ছে না কিন্তু কৃষ্ণচন্দ্র, আমি এর বদলা নেব। নেওয়াচ্ছি বদলা? আপনার এমন অবস্থা করব যে আপনি সবার সামনে নিজের মুখটাই দেখাতে পারবেন না। আমি চাই নবাবের মুখে যেন একটা হাতির মতো সুর গজায়, আর পিছনে একটা ছোট্ট লেজ। এবার বাছা দেখো মজা, আর কোনোদিনও আমাদের মহারাজের পিছনে লাগতে এসো না, এই বলে দিলাম। মহারাজ এখন মনে মনে যেটাই ভাববেন সেটাই সত্যি হবে। বলি কি, পালান পালান জাহাপানা, না হলে কপালে দুঃখ আছে। জয় না খাজনা, পালো পালো উজি পালো। আচ্ছা জব্দ করেছেন মহারাজ, নবাব আর কোনোদিন খাজনার ক্ষয় উচ্চারণ করবেন না। ঠিক বলেছো গোপাল। আচ্ছা গোপাল, তোমার মাথায় তো চকচকে টাক, তোমার ইচ্ছে করে না কোমর পর্যন্ত চুল নিয়ে হাঁটতে? মন্ত্রী বড্ড হাসি পাচ্ছে না তোমার? না না, আর হাসবো না মহারাজ, আর হাসবো না, ভুল হয়ে গেছে। নাও নাও, এবার আরো দাঁত বার করে হাসো। Ho, 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 ho.
রাজসভার সদস্য না চিড়িয়াখানার জন্তু, সবাইকে একটা করে উপহার দিয়েছি আমি। এবার কি হবে, আয়নার সামনে দাঁড়াবো কি করে? সেই তো, মহারাজের আশীর্বাদে আপনার গলা এতটাই লম্বা হয়েছে যে ওই ছোট আয়নায় মুখ দেখলে শরীর দেখা যাবে না, আর শরীর দেখা গেলে মুখ দেখা যাবে না। সেনাপতি সেই কথা বলেনি গোপাল, সেনাপতি বলতে চাইছে এবার আমরা সবার সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে? সবাই তো এবারে আমাদের দেখে হাসবে। বউ বউ শক্তির অপব্যবহার করলে সেটার আশীর্বাদ থাকে না, অভিশাপ হয়ে যায়। এটা মহারাজকে কে বুঝাবে? মহারাজ এখন নিজের খেলাতেই মত্ত না, আমাকেই কিছু একটা করতে হবে দেখছি। রানী, একবার গিয়ে রাজসভার সদস্যদের চোখের দেখা দেখেছো, কারুর মাথায় মোরগের ঝুঁটি তো কারুর গলা জিরাফের মতন লম্বা, আর গোপালের কোমর পর্যন্ত চুল। ওদের অবস্থা দেখে আমার যে পেটে খিল ধরে গেল। আমি জানতাম আপনি কোনো না কোনো একটা গোলমাল ঠিক পাকাবেন, অমন অত্যাচার করার কোনো মানেই হয় না। কি বলে, আমি আমার রাজসভার সদস্যদের সঙ্গে অত্যাচার করছি? আমার রাজসভা, আমার সদস্য, তাদের সাথে একটু রসিকতা করতে পারবো না? রানী আজ ভারী পণ্ডিতের মতন আমাকে জ্ঞান দিচ্ছে। রানীর এখন যদি থাকতো নাকের নিচে একখানা ইয়া বড় পোফ, তাহলে রানীকে পুরো পণ্ডিতের মতন দেখাবো। আপনি কি পাগলামি শুরু করলেন বলুন তো, এবার তো আমি কাউকে নিজের মুখ দেখাতে পারবো না। বেশি জ্ঞান দিলে তাই হয়। না না, এবার গোঁফে তেল লাগাও আর পণ্ডিতদের মতো ভাষণ ঝাড়ো। এমন মেয়ে মানুষের মতন লম্বা চুল হয়েছে তোমার? হ্যাঁ, তাও তো ভালো যে মহারাজ শুধু আমার মাথার দিকেই নজর দিয়েছেন, ওদিকে বাকিদের যে এখন কি অবস্থা ভগবানই জানেন। ইস, এত হইচই কিসের দেখে আসি তো? মহারাজের ভাবনার সাথে কোনোদিন যুদ্ধ করতে হবে স্বপ্নেও ভাবিনি, কিন্তু কি করে যে মহারাজকে আটকাই? মহারাজ যেটা ভাববেন সেটাই যে সত্যি হবে। পেয়েছি পেয়েছি খুঁজে এই বিপদ থেকে বাঁচার উপায়। বাঁচতে হলে ভাবতে হবে, আবার ভাবাতেও হবে। তবে আর দেরি করো না গোপাল, তুমি এক্ষুনি যাও মহারাজের কাছে। মহারাজের জয় হোক। গোপাল যে এই সময় হঠাৎ আমার কাছে, কোনো বিপদে পড়লে নাকি? আগে মহারাজ, ওই বিপদ ঠিক নয়, দুশ্চিন্তা। হ্যাঁ, আমার দুশ্চিন্তাটা আসলে আপনাকে নিয়ে। আমাকে নিয়ে? কেন কেন কেন? এই যে জলদেবতা আপনাকে আশীর্বাদ দিল, তারপর থেকে আপনি যেটাই মনে মনে ভাবছেন সেটাই সত্যি হচ্ছে। একদিন যদি আপনার কাছ থেকে এই শক্তিটা চলে যায়, তখন আপনি কি করবেন মহারাজ? সেটা তো ভেবে দেখিনি গোপাল। এখনো সময় আছে মহারাজ,
ভাবুন ভাবুন, ধরুন আপনার শক্তিটা আর আপনার সঙ্গে নেই। আমার শক্তি আর আমার সঙ্গে নেই, আমি আবার আগের মতো সাধারণ মানুষ হয়ে গেছি। মানে আমি যেটা ভাবছি সেটা আর সত্যি হচ্ছে না। না 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 না, আর সেটা হলে যে সব মজাই চলে যাবে, আমি আর যা ইচ্ছে তাই করতে পারবো না। ভাবুন ভাবুন, একবার যদি ভাবতে শুরু করেন যে আপনার শক্তি আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে যে সেটাই সত্যি হবে। ভাবলাম গোপাল, সত্যি সেরকম কিছু হলে মোটেই ভালো হবে না। কাজ হয়েছে, মহারাজের শক্তি সত্যি সত্যি মহারাজকে ছেড়ে পালিয়েছে। এটা কি করে হলো গোপাল? উত্তর দাও, উত্তর দাও। আমি চাই তুমি এক্ষুনি ছাগল হয়ে যাও। কোনো লাভ নেই মহারাজ, আপনার ভাবনা এবার শুধু ভাবনাই থেকে যাবে, সত্যি আর হবে না। সাবাস গোপাল, সাবাস। তোমার বুদ্ধির জবাব নেই গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। তুমি সবাইকে বাঁচালে গোপাল। এইসব কি হচ্ছে রানী? আমি যেটা ভাবছি সেটা সত্যি হচ্ছে না কেন? হবে কি করে মহারাজ, আপনি নিজেই যে মনে মনে ভেবেছেন আপনার শক্তি চলে গেছে। ও বুঝেছি গোপাল, বুঝেছি। তুমি আমার ভাবনা দিয়ে শেষে আমাকেই কাজ করলে। ক্ষমা করবেন মহারাজ, এছাড়া যে আর কোনো উপায় ছিল না আমার হাতে। গত কয়েকদিন রসিকতা ছলে আমি তোমাদের সবার উপর কত অত্যাচারই না করেছি। না 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 না, আমাকে ক্ষমা করে দিও, তোমরা ক্ষমা করে দিও। যাক, এখন তাহলে মহারাজের ভাবনা মহারাজের মনেই থাকবে। গোপাল আচ্ছা খেল দেখিয়েছে, ভাবছি এবার মহারাজ নয়, আমি নিজে হাতে গোপালকে পুরস্কার দেব। তাহলে আর দেরি করবেন না রানীমা, এক্ষুনি নিয়ে আসুন যাকে বলে যেমন ভাবা তেমন কাজ। Sony Live, we live to entertain. Download the app.